আমি যখন সিঁড়ি ভেঙে রাজ্জাক সাহেবের ঘরে গেলাম, দেখি তিনি একখানি কাঁথা গায়ে দিয়ে গুড়গ গুড়গ গটাচ্ছেন। আমাকে দেখা মাত্রই তার মুখমণ্ডল ভেদ করে একটা সুন্দর হাসি বিকশিত হয়ে উঠল। আরে মৌলবি, আমার সোফাসে আয়েন আয়েন, তাইলে বাচ্চা আছেন, আত্মীয় স্বজন সকলে কি দশা? আমি বললাম, সকলে বেঁচে আছেন, আপনি কই আসিলেন? আমি বললাম, পুরো সময়টা আমি ভারতে কাটিয়েছি। তিনি ফের জিজ্ঞেস করলেন, দেশের বাড়িতে যাইয়া খবর টবর নিছেন? আমি জবাব দিলাম, ঢাকা এসেই বাড়িতে চলে গিয়েছিলাম, সপ্তাহ খানেক আগে ফিরে এসেছি। আপনার বাড়িতে কে কে আছে? মা, ভাই, ছেলে মেয়ে এবং ভাবি। বোনদের বিয়ে হয়ে গিয়েছে। এই সময় ছোট একটা বাচ্চা এসে খবর দিল নাস্তা দেওয়া হয়েছে। রাজ্জাক সাহেব আমাকে বললেন, আয়েন মৌলবী আহমদ সফা, আমাগুলোকে সামান্য নাস্তা করেন। আমি বললাম, স্যার হল ক্যান্টিনে গিয়ে নাস্তা করব। তিনি বললেন, আমাগুলোকে সামান্য কিছু মুখে দেন, তারপর যদি পেটে খিদা থাকে ঘরে যাইয়া আবার খাইয়েন। পাশের রুমে গিয়ে দেখি বিরাট এক টেবিলের চারপাশে চেয়ার পাতা হয়েছে। পরিবারের সকলে জড়ো হয়েছেন, রাজ্জাক স্যারের ছোট ভাই, তার বেগম, দুই কন্যা, ছেলেরা, একজন অতিথিও ছিলেন। উনাকে রাজ্জাক স্যার মামা ডাকতেন। একটা বড় চীনামাটির প্লেটে চৌকোনা সাইজের পুরো পরোটা স্তূপ, ভুনা গরুর মাংস, চিটই পিঠার সঙ্গে গাঁথা ভাজা ইলিশের টুকরা, ফালি ফালি করে কাটা পনির, ডিম ভাজা, ভাজা রূপচান্ডা শুঁটকি, একপাশে গরম করা গত রাতের পাশি ভাত, আরেকটা বাটিতে দেখলাম খুদ ভাত। রাজ্জাক স্যার বাসি ভাতের প্লেট থেকে চামচ দিয়ে ভাত তুলে নিলেন, তারপর ভাতের সঙ্গে কিছু তাজা মুড়ি মাখিয়ে নিলেন। সেদিনই প্রথম জানতে পারি ঢাকা জেলার কেরানীগঞ্জ এলাকার মানুষ ভাতের সঙ্গে মুড়ি মাখিয়ে তৃপ্তি সহকারে ভোজন করে থাকে। রাজ্জাক স্যার বাসি ভাতের সঙ্গে শুটকি ভাজা দিয়ে শুরু করলেন। ছোটদের আকর্ষণ দেখলাম খুদ ভাতের দিকে। আমাদের চট্টগ্রামের মানুষ খুদ ভাত খেয়ে থাকে, তবে যারা খায় তারা অত্যন্ত গরিব, চাল কেনার ক্ষমতা যাদের নেই। প্রথম দিনেই আমি অনুভব করলাম রাজ্জাক স্যারের বাড়িতে খাওয়াটা একটা রীতিমতো পারিবারিক উৎসব, আর খাদ্যবস্তু শিল্পকলায় পরিণত হয়েছে। সকালের নাস্তার পর রাজ্জাক স্যার টামাক টানতে টানতে বললেন, এখন আপনার কিছু কথাবার্তা কম। আমি আমার গবেষণার কথাটি তুললাম। তিনি আমার মুখ থেকে কথা কেড়ে নিয়ে বললেন, আপনি তো লেখালেখি করেন। আমি বললাম, এ পর্যন্ত আমার চারটে বই বেরিয়েছে। তিনি বললেন, পরের বার আওয়ানের সময় লইয়া আইয়েন, দেখি কি লেখেন। তার পরের দিনই আমার লেখা চারটি বইয়ের কপি নিয়ে হাজির হলাম। তিনি বললেন, আমি তো এখন বাজারে যাইবার লাগছি, শেলফের একটা কোণা দেখিয়ে বললেন, ওইখানে রাইখা যান, কাল আবার আইবেন, একটু দেরি করে আইবেন, বাজার থেকে আনের পর হইলে আরও ভালা, কিছুক্ষণ কথাবার্তা কম যাইব। তারপর দিন গিয়ে দেখি সবই তিনি বাজার থেকে ফিরে এসেছেন। দুটি বিরাট ঝুড়ি ভর্তি বাজারের সওদা, মাছ মাংস তৈ তরকারি একে একে ভাতৃবধূর হাতে তুলে দিচ্ছেন। আমাকে দেখে একটু হাসলেন এবং জিজ্ঞেস করলেন, মৌলবী আহমদ সফা, আপনি কখন মৌলবী বাজার গেছেন? আমি বললাম, গিয়েছি। তিনি ফের জানতে চাইলেন, কখনো কাঁথা বাজারে গেছেন? আমি নাসূচক মাথা নাড়লাম। তিনি বললেন, একটা কথা খেয়াল রাখুন খুব দরকার, যখন কোনো নতুন জায়গায় যাইবেন দুইটা বিষয় পয়লা জানার চেষ্টা করবেন, ওই জায়গার মানুষ কি খায় আর পড়ালেখা কি করে। কাঁসা বাজারে যাইবেন কি খায় এইটা দেখানোর লাইগা, আর বইয়ের দোকানে যাইবেন পড়াশোনা কি করে হেইটা জানানোর লাইগা। আমি একবার তুরস্কের বইয়ের দোকানে যাইয়া দেখলাম বামপন্থী বই আর ধর্মীয় বইপত্র সব দোকানে সাজাইয়া রাখছে। বইয়ের দোকান পরখ করলেই বিভাগ সংস্থা কোন দিকে যাইতেছে এটা ত্যাগ পাওয়া যায়। আরেকবার কায়রো গিয়া দেখলাম নীল নদের পাড়ে মধুশ্রেণীর মানুষেরা বড় বড় গামলা ভর্তি কইরা বরবটি জাতীয় ভেজিটেবল আরাম কইরা খাইতেছে। ওটা ছোটা মানুষ খাওয়ানোর পরিমাণটাও তেমন, কি খায়।
কি করে এই দুইটা জিনিস না জানলে একটা জাতি কোনো কিছু জানা যায় না। তিনি বাজার থেকে সবে এসেছেন, এখনও পায়ে প্যাক কাদা লেগে রয়েছে, পরনের লুঙ্গিটাও কাদা ছিঁড়ে লেগেছে। তিনি বললেন, মৌলবী আমার জাফা আপনি একটু বয়েন, আমার সারা গা কুটকুট করতেছে, একটু ধুইয়া আই। বাথরুমে গিয়ে গোসল সেরে খদ্দরের সাদা পাজামা এবং খয়েরি পাঞ্জাবি পরলেন। শরীরটা ভালো করে মোছা হয়নি বলে গোছা দাড়ি থেকে দু এক ফোঁটা পানি ঝরে পড়েছে। চাদর দিয়ে মুছে নিয়ে গুড়গুড়িতে টান দিয়ে দিয়ে বললেন, মৌলবী আহমেদ সাফা, ওই যে আপনার বই। তিনি বড় টেবিলটা দেখিয়ে বলিলেন, আমি আমার চারটি বই দেখতে পেলাম। তিনি ধোঁয়া ছেড়ে বললেন, একটা কথা মনে রাখুন খুব জরুরি, এই যে হবস তার লেভিয়াথান বইতে তিনটা শব্দ ন্যাস্টি, রুটিস এবং শর্ট যেভাবে যে অর্থে ব্যবহার করেছেন তার বদলে বেবাক ডিকশনারি খুঁজাও আপনি কোনো শব্দ পাইবেন না। যখন গদ্য লিখবেন এই কথাটি সবসময় মনে রেখেন। আমার বুঝতে বাকি রইল না, আমার বইতে যে দীর্ঘ আবেগ সর্বস্ব বাক্য আমি লিখেছি সেদিকে তিনি ইঙ্গিত করছেন। আমি ভীষণ শর্মিন্দা হয়ে পড়লাম। ছোট যে বাচ্চাটা তামাক সেজে দিত, চা আনিয়ে দিত, নামটি এখন ভুলে গেছি, বাচ্চাটিকে দেখে বললেন, এই দুই পেলা চা দিয়ে যা। তিনি এক কাপ নিজে নিলেন এবং আরেক কাপ আমার দিকে বাড়িয়ে দিলেন। মৌলবী আহমদ সাফা চা খান। চুমুক দিতে দিতে বললেন, সবসময় লেবু দিয়া চা খাইবেন, চায় যে দোষ আছে বেবাক এককেরে কাইটতে যাইব, আমি তো সারাদিন চা খাইয়া টিক্কা আছি। চা শেষ করার পর বললেন, আপনি জসীমউদ্দিনের লেখা লেখা পড়েন? জসীমউদ্দিন শব্দটা উচ্চারণ করার সময় শটা ছয়ের মতো উচ্চারণ করতেন। আমি জবাব দিলাম, একসময় জসীমউদ্দিন সাহেবের লেখা পড়তাম, এখন আর আগ্রহ বোধ করিনি। রাজ্জাক স্যার বললেন, আমি জসীমউদ্দিনের লেখা খুব পছন্দ করি, আপনি কি তার আত্মজীবনী পড়ছেন? আমি বললাম, জীবন কথার কথা বলছেন স্যার? পড়েছি। গদ্যটি কেমন? খুব সুন্দর। রাজ্জাক সাহেব বললেন, এরকম রচনা সচরাচর দেখা যায় না। তারপর তিনি হুঁকো টানতে টানতে জসীমউদ্দিনের গল্প বলতে আরম্ভ করলেন। একসময় কলকাতায় আমি এবং জসীমউদ্দিন এক বাড়িতে থাকতাম। একদিন জসীমউদ্দিন আমাকে কাপড় চোপড় পইয়া তাড়াতাড়ি তৈয়া রইবার তাগাদা দিতে লাগলেন। আমি জিজ্ঞাইলাম, কই যাইবে স্যার? জসীমউদ্দিন কইলেন, এক জায়গায় যাওন না। কাপড় চোপড় পইয়া তার লগে হাঁটতে হাঁটতে যখন এসপ্লানেডে আইলাম, জসীমউদ্দিন ঘাসুল কইয়া কইলেন, ক দেখি কই যাওন যায়। এইরকম কাণ্ড অনেকবার হয়েছে। একটুখানি হাসলেন। কবি জসীমউদ্দিনের প্রসঙ্গ ধরে কবি মহিতলালের কথা উঠল। মহিতলাল মজুমদার পূর্ব বাংলার উচ্চারণ রীতিটি বরদাস্ত করতে পারতেন না। কবি জসীমউদ্দিনের একটা কবিতার বইয়ের নাম ছিল ধানক্ষেত। মহিতবাবু ব্যঙ্গ করে বলতেন, জসীমউদ্দিন ধান খেত। মহিতলালের জীবের মধ্যে পিছা ছিল, তার ঠাট্টা রসিকতা এমনভাবে ছড়াইয়া পড়ল জসীমউদ্দিন বেচারার যান যাওনের দশা। একদিন আমি মহিতবাবুরে চ্যালেঞ্জ কইরা বইলাম, কইলাম, আপনি জসীমউদ্দিনের এত ঠাট্টা করেন কেন? বাংলা সাহিত্যের ইতিহাসে যদি জসীমউদ্দিনের উপর এক অধ্যায় লেখা হয় আপনি নিয়ে লিখবো মাত্র সাইডলাইন। এরপরে রাজ্জাক সাহেব একটা সাম্প্রতিক প্রসঙ্গে আলোচনা করলেন। দেখেন, বাংলাদেশের সরকার জসীমউদ্দিনরে কিছু করল না, আমার আর জয়নুল আবেদিন সাহেবরে মুশকিলে ফেলাইয়া দিছে, আমগো দুজনের ন্যাশনাল প্রফেসর বানাইছে, আর জসীমউদ্দিনরে কিছু বানায়নি। আলোচনার একটা পর্যায়ে কাজী নজরুল ইসলাম এসে ঠেকল। তিনি কীভাবে নজরুলের রচনার সঙ্গে পরিচিত হন সেই কাহিনী বয়ন করলেন। রাজ্জাক স্যার যা বলেছিলেন তা সবটুকু আমি ভুলে বসে আছি, শুধু এটুকু মনে আছে নজরুলকে ঢাকার জলসায় তিনি গান গাইতে দেখেছেন। এটাও জানালেন নজরুল ইসলাম এবং দ্বিজেন্দ্রলাল তনয় দিলীপ রায়ের মধ্যে একটা প্রতিযোগিতার ভাব ছিল। রাজ্জাক সাহেব জানালেন কলকাতায় তারা যেখানে থাকতেন সেই জায়গাটা কাননবালার বাড়ির খুব কাছাকাছি ছিল, কাননের বাড়িতে নজরুল ইসলাম পড়ে থাকতেন। উস্তাদ জমিরুদ্দিন এবং কাজী নজরুল ইসলাম মিলে সুরের নানা রকম পরীক্ষা নিরীক্ষা করতেন।
কোথাও আড্ডায় মজে গেলে নজরুল ইসলামের দিন রাত খেয়াল থাকতো না। মাঝে মাঝে নজরুলের শাশুড়ি গিরিবালা দেবী এসে কাননের বাড়ি থেকে নজরুলকে ধরে নিয়ে যেতেন। কাজী নজরুল ইসলামের সঙ্গে প্রসঙ্গ উঠলে রাজ্জাক স্যার শিশুর মতো উচ্ছ্বসিত হয়ে উঠতেন। নজরুলের জন্য তার প্রাণে এক গভীর ভালোবাসা সঞ্চিত ছিল। তিনি প্রায় বলতেন, বৈষ্ণব কবিদের পর কোনো গীতিকারই নজরুলের মতো চলচ্চিত্রে এমন আসন লাভ করতে পারেনি। তিনি প্রেমের মৃত্যুরের একটা কবিতার লাইন আবৃত্তি করলেন, বজ্র বিদ্যুৎ আর ফুল এই তিনে নজরুল। রাজ্জাক স্যারের কথা শুনতে শুনতে অনেক বেলা হয়ে গেল। এর মধ্যে কজন প্রবীণ ব্যক্তি তার সঙ্গে দেখা করতে এলেন। এদের কাউকে আমি চিনি না। এক ভদ্রলোকের সঙ্গে তিনি বিলেতের গল্প করতে আরম্ভ করলেন। বিলেতের কথা উঠতেই খাওয়া দাওয়ার প্রসঙ্গ উঠল। রাজ্জাক স্যার বললেন, ইহুদিদের মাংসের দোকানের বেশিরভাগ ক্রেতা মুসলমান। ইহুদিরাও মুসলমানের মতো আড়াই পোঁচ দিয়া পশু জবাই করে। তার নিজের অভিজ্ঞতা উল্লেখ করে বললেন, আমি জবাই করা কোষ্ঠের খোঁজ করবার লাগছিলাম, এক ইহুদি কষায় দোকানে যাইয়া হাজির হইলাম। আমার এক নজর দেখাই হে কইয়া বসলো, আপনি কি খুঁজতেছেন আমি টের পাইছি, আয়েন জবাই করা মাংস নিয়ে যান। তারপর ঠিকা হের কাছ থেকে গোষ্ঠ কিনা শুরু করলাম। এই প্রবীণ ভদ্রলোকেরা যখন বিদায় হলেন বেলা প্রায় একটা বাজে। রাজ্জাক স্যার আমার দিকে তাকিয়ে বললেন, মৌলবী আমুসাফা দুপুরে খাবারটাও খাইয়া যান। প্রায় দশ দিন পরে আবার রাজ্জাক স্যারের বাড়িতে গেলাম। একটু দেরি করেই গেলাম, যদি সকালে চাই আমাকে নাস্তা খেতে ডাকবেন, আমি এড়াতে পারবো না। ওনার বাড়িতে রোজ রোজ খেয়ে যদি উপাদেয় খাবারের রসনা অভ্যস্ত হয়ে যায়, ইন্টারন্যাশনাল হোস্টেলের ফজলুর নাস্তা আমার জিভে রুচবে না। স্যারের বাড়িতে গিয়ে দেখি আচ্ছেরা গেঞ্জিটার উপর খদ্দরের চাদর চাপিয়ে দাবার বোর্ডের সামনে বসে আছেন, বিপরীতে নিয়াজ, মানে নিয়াজ মোর্শেদ, একালের গ্র্যান্ডমাস্টার। তখনও নিয়াজ একেবারে বাচ্চা, বোধহয় স্কুলও শেষ করেনি। নিয়াজকে একজন দক্ষ দাবারু হিসেবে গড়ে তুলতে রাজ্জাক স্যার অনেক কিছু করেছেন, মায়ের পারিবারিক বিপর্যয় সামাল দেওয়া পর্যন্ত। দেখলাম রাজ্জাক স্যার এবং নিয়াজ দাবা খেলার টেকনিক ফন্দি ফিকির নিয়ে গভীর আলাপ আলোচনা করছেন। নানারকম চাল বোর্ডে দিয়ে বইয়ের সঙ্গে মিলিয়ে নিচ্ছেন। আমাকে দেখে স্যার সেই পুরনো হাসি হেসে বললেন, মৌলবী আমুসাফা পয়েন। আমি বসেই রইলাম, তিনি নিয়াজের সঙ্গে দাবা নিয়ে মত্ত হয়ে রইলেন। ঘড়ির কাঁটা নটার ঘর থেকে দশটার ঘরে এসেছে। বসে বসে আমার পায়ে ঝিম ধরার উপক্রম। আমি উঠে গিয়ে শেলফে বই দেখতে থাকলাম, সমাজবিজ্ঞান, রাজনীতি, ইতিহাস, রাষ্ট্রতত্ত্ব ইত্যাকার নানা বিষয়ের গম্ভীর মলাটের বই। আমার মনে হলো এগুলোতে দাঁত বসাবার ক্ষমতা আমার জন্মায়নি। খোঁজাখুঁজি করতে করতে সেলফের একটা তাকে ফরাসি সাহিত্যে কিছু বইয়ের সন্ধান পেলাম। বালজাকের রচনা বলি, ফ্লোবেয়ারের উপন্যাস, মপাসার রচনা, ভিক্টর হুগোর বই, ফরাসি সাহিত্যের এতগুলো প্রধান লেখকের বই একসঙ্গে আমি কোথাও দেখিনি। আমার হৃৎস্পন্দন বেড়ে গেল। ইচ্ছে হলো বালজাকের রচনার প্রথম খণ্ড এখনই ধার চেয়ে বসি। যদি ধার দিতে তিনি অস্বীকৃতি হন, লাইব্রেরিতে বসে পড়ার অনুমতি প্রার্থনা করি, কিন্তু আগ্রহটা চেপে গেলাম। বেলা ১১টার দিকে নিয়াজ গাত্রোত্থান করল। রাজ্জাক স্যার আমার দিকে তাকিয়ে বললেন, মৌলবী আমুসাফা চলে যান নাই? আমি হাসতে চেষ্টা করলাম। স্যার টেবিলে পা দুটো উঠিয়ে জুতো হয়ে বসলেন, আপনি এখন কী পড়াশোনা করবার লাগছেন? আমি বললাম, কীভাবে শুরু করবো বুঝতে পারছি না, আপনি যদি কিছু বইয়ের নাম বলে দিতেন। স্যার শব্দ করেই হেসে উঠলেন, একই কথা মিস্টার হ্যারল্ড আস্কিরও কইছিলাম, তিনি লাইব্রেরি দেখাই দিয়ে বলছিলেন, মাই বয় গো অন সোক। আমি সঠিক অর্থটা বের করতে পারছিলাম না। লাইব্রেরিতে গো করা যায়, কিন্তু সোক কী করে সম্ভব? লাইব্রেরি তো গোসলখানা নয়। মনে হলো আমার কিং কর্তব্য বিমূল অবস্থাটা স্যার বুঝতে পারলেন। তিনি বললেন, প্রথম লাইব্রেরিতে ধিক্কাই আপনার টপিকের কাছাকাছি যে যে বই পাওয়া যায় পয়লা ১০০টা পুইলা ফেলাইবেন।
তারপর একটা সময় আইব আপনি নিজেই খুঁজে পাইবেন আপনার আগাইবার পথ। রাজ্জাক স্যার অগ্রসর হওয়ার রাজপথটা সেদিন এমনি করে চোখে আঙুল দিয়ে যদি দেখিয়ে না দিতেন, হয়তো আমার আরুদ্ধ গবেষণা কর্মটি আমি একভাবে না একভাবে শেষ করতে পারতাম। সেসব কথা থাকুক, স্যার হুঁকো টানতে টানতে অনুচ্চ স্বরে কথা বলতে থাকলেন। খুব মনোযোগ দিয়ে না শুনলে তার উচ্চারিত বাক্য অনুধাবন করা যায় না। তিনি বললেন, বুঝলেন মৌলভি আহমদ সফা, লেখার ব্যাপারটা হইল পুকুরে ঢিল ছোড়ার মতো ব্যাপার। যত বড় ঢিল যত জোরে ছুড়বেন, পাঠকের মন তরঙ্গটাও তত জোরে উঠব এবং অধিকক্ষণ থাকব। আর পড়ার কাজটা হইল অন্যরকম। আপনি যখন মনে করলেন কোনো বই পইড়া ফেলাইলেন, নিজেরা জিগাইবেন যে বইটা পড়ছেন, নিজের ভাষায় বইটা আবার লিখতে পারবেন কি। আপনার ভাষার জোর লেখকের মতো শক্তিশালী না হইতে পারে, আপনার শব্দভাণ্ডার সামান্য হইতে পারে, তথাপি যদি মনে মনে আসল জিনিসটা রিপ্রোডিউস না করবার পারেন, বুঝবেন আপনার পড়া হয়নি। মাঝখানে এক সপ্তাহ বিরতি দিলাম, পরবর্তী সপ্তাহে পরপর তিন দিন গেলাম, কোনোদিনই স্যারকে একা পেলাম না। নানান ধরনের মানুষ না স্যারের কাছে আসছে তো আসছেই, কেউ আসছেন নতুন প্রকাশিত বই স্যারকে উপহার দিতে, কেউ দেশের বাইরের বিশ্ববিদ্যালয়ে যাবার আগে কীভাবে পড়াশোনা করবেন স্যারের কাছে পরামর্শের জন্য, কেউ এসেছেন চাকরির তৎপর করতে, এমনকি এক ভদ্র মহিলাকে মৃদুস্বরে তার মেয়ের বিয়ে এবং তার নিজের খরচ মেটাবার অক্ষমতা প্রকাশ করতে শুনলাম। স্যার খুব অল্প কথায় জবাব দিলেন। চাকরি প্রার্থী ভদ্রলোককে জানালেন, আচ্ছা ঠিক আছে, আমি অমুকে বইলা দিব নে, হে যদি কথা না শুনে করণের কিছু নাই। ভদ্র মহিলাকে বললেন, আপনি দুই সপ্তাহ পরে একবার আহেন দেহি। দ্বিতীয় দিন গিয়ে রাজ্জাক দেখলাম রাজ্জাক স্যার স্যুট টাই পরা ফর্সাপনা উঁচু লম্বা একটা ভদ্রলোকের সঙ্গে শেক্সপিয়ারের নাটক নিয়ে আলোচনা করছেন। কথায় কথায় স্যার জানালেন, মার্চেন্ট অফ ভেনিসের শাইলোকের সেই উক্তিটি আপনার মনে পড়ে কি না? ভদ্রলোক বললেন, কোনটা স্যার? আদালতে যখন শাইলককে শাস্তি দিবার ভয় দেখাইতেছিল, শাইলক জবাবে কইছিল, আ জুজ ব্লাড ইজ অলসো রেড। এইখানেই শেক্সপিয়ারের আসল প্রতিভা ফুটতে বাইর হইছে। শেক্সপিয়ার ষোলো শতাব্দীর মানুষ, সেই সময় ইউরোপে ইহুদিগো কি অবস্থা ভাইবা দেখেন। ইউরোপের দেশে দেশে ইহুদিগোর উপর যে ধরনের জুলুম হইতেছিল, হেইডারে হিটলারের অত্যাচারের চাইতে কিছু কম বলা যাইব না। এরকম একটা সময়ে শেক্সপিয়ার মাত্র কলমের এক টানে তামাম ইহুদিদের মনুষ্য সমাজের অংশ বইলিয়া প্রমাণ করলেন। চিন্তা কইরা দেখেন কি অসম্ভব ব্যাপার, অঘটন গড়ন পটিয়াসী প্রতিভা বইলেই শেক্সপিয়ারের পক্ষে ওইটা সম্ভব হয়েছিল। বেবাক মধ্যযুগ তালাশ কইরাও দেখলেও এইরকম বিদ্যুতের মতন ঝলক দেওয়া একটা লাইন আপনি খুঁজতে পাইবেন না। তৃতীয় দিনে দেখলাম এক খ্যাতনামা ইতিহাসের অধ্যাপকের সঙ্গে ঊনবিংশ শতাব্দীর রেনেসাঁ নিয়ে আলাপ করছেন। ভদ্রলোক বেঙ্গল রেনেসাঁ যে এই অঞ্চলের ইতিহাসে খুব বড় একটা ঘটনা প্রমাণ করার জন্য অনেক কথা বলেছিলেন। রাজ্জাক স্যারকে ওই অধ্যাপকের জবাবে বলতে শুনলাম, আপনারা নাইনটিন সেঞ্চুরিকে গ্লোরিফাই করার জন্য যত কথাই বলেন না কেন, বেশুদূর নিয়ে যাওয়া না আপনাকে সম্ভব হইব না। যখন সিপাহী বিদ্রোহ চলছিল, আপনাকেও তথাকথিত মহাপুরুষেরা কোনো ভূমিকা পালন করছিলেন? মনে মনে কম্পেয়ার করিয়া দেখলে নিজেই জবাব পেয়ে যাবেন। আধুনিক বাংলা গদ্যের বিকাশই হইল নাইনটিন সেঞ্চুরি সবচাইতে মূল্যবান অবদান। আপনারা রামমোহনের এককারে আকাশে তুলে ফেলাইছেন, তার লগে মীর সদা তুলনা করলে ফারাকটা বুঝতে পারবেন। মীর সদারে উর্দু গদ্যের একজন জনকগণ যায়, মীর আর রামমোহন দুজন কন্টেম্পোরারি। একবার অযোধ্যার নবাব বাজার দেখবার আসছিলেন, বাজারের সমস্ত মানুষ নবাব সাহেবরে তাজিম দেখাইয়া পাসে না। সদা তখন এক দোকানে বইয়া হুঁকা খাইতে আসিল। তাই যখন জানানো হইল নবাব সাহেব আইসে, আপনি তাজিম দেখাইতে আসেন, সদা জবাব দিছিল, মেয়ে ভি উর্দু জবান কা নবাব হ্যায় মগর কন পুছে। দুইজনের পার্সোনালিটি কম্পেয়ার কইরা দেখেন। রামমোহনের বিলাট পাঠানোর সময় রাজা টাইটেল দিলেন বাহাদুর শাহ, কিন্তু বাহাদুর শাহেরই কোনো রাজত্ব আসিল না। রামমোহন সেই টাইটেল গোটা জীবন আগলাইয়া রাখলেন।
ঋগ্বেদ দেওয়ান হিসেবে তো রামমোহন আর নতুন ক্যারিয়ার শুরু করলেন, ঘুষ খাওয়ান থেকে শুরু কইরা তার গুণের অস্ত আসিল না। রামমোহনের যদি আসল কীর্তির কথা বলবারই স্যার, অবশ্যই তার বাংলা গদ্য লেখার কথাটা স্বীকার করতে হইব। তার তো যোগ্যতা আসিল অঢেল, ইচ্ছা করলেই আরবি, উর্দু, ফার্সি, সংস্কৃত, ইংরেজি সব ভাষাতেই লিখতে পারতেন। একেবারে দাইনে বামে না তাকাইয়া হি চুজ টু রাইট ইন বেঙ্গলি, এইটাই তার বড় কাজ। গৌরী ও বাংলা ব্যাকরণই হইল তার বড় অবদান। আপনারা তার ধর্মপ্রচার এই সকল লইয়া বাড়াবাড়ি করেন, ভারতবর্ষের রামমোহনের মতো ধর্মপ্রচারক রামমোহনের আগে অনেকেই ছিলেন, রামমোহন হইল সেই ধারার শেষ মানুষ। এটারে বড় কইরা দেখুন ঠিক না, এন্টায়ার 19th century মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হইল সর্বাংশে একজন বড় মানুষ, বাই ফার হি ইজ দ্য বেস্ট। এই তিন দিন নানা মানুষের সঙ্গে রাজ্জাক স্যারের কথাবার্তা হলো, শুনে আমার মনে হলো তার বাক্য থেকে ঠিকরে মণিমুক্ত বেরিয়ে আসে। অতি সামান্য কথায়ও এমন তীক্ষ্ণ অন্তর্দৃষ্টির পরিচয় পাওয়া যায়, বিষয় অভিভূত না হয়ে পারা যায় না। তাজমহলকে সামনে থেকে, পেছন থেকে, দাইনে থেকে, বাঁয়ে থেকে যেদিক থেকেই দেখা হোক না কেন, কোনো দর্শকের দৃষ্টিতে ক্লান্তি আসে না, আরও দেখার পিপাসা জাগে। আমি রাজ্জাক সাহেবকে মনে মনে তাজমহলের সঙ্গেই তুলনা করতে থাকলাম। তার ব্যক্তিত্বের এমন একটা সুন্দর সম্মোহন রয়েছে, তার আকর্ষণ এড়ানো আমার পক্ষে অসম্ভব। ইন্টেলেকচুয়াল বিউটি তথা মনীষীর কান্তি কী জিনিস, আমাদের সমাজে তার সন্ধান সচরাচর পাওয়া যায় না। রাজ্জাক সাহেবের প্রতি প্রাণের গভীরে যে একটা নিষ্কাম টান অনুভব করেছি, ও দিয়েই অনুভব করতে চেষ্টা করি অ্যাথেন্স নগরীর তরুণেরা দলে দলে কোন অমৃতের আকর্ষণে সক্রেটিসের কাছে ছুটে যেত। পরের সপ্তাহে প্রায় প্রতিদিন সকালবেলা স্যারের ওখানে গিয়েছে। শেক্সপিয়ার বলেছিলেন, ফ্যামিলিয়ারিটি ব্রিডস কন্টেম্পট, অতি পরিচয়ে সুন্দর সম্পর্ক মলিন হয়ে যায়। প্রত্যহের পরুষ স্পর্শে অত্যন্ত রাজ্য সম্পর্ক মধ্যেও ময়লা জমতে থাকে। রাজ্জাক স্যার সম্পর্কে আমার পূর্বের ধারণার ঈষৎ পরিবর্তন করতে বাধ্য হলাম। রাজ্জাক সাহেব তাজমহল ঠিকই, তবে তাতে কোনো দরজা জানালা নেই, থাকলেও তাতে কোনো ছিটকিনি নেই। এদিকের হাওয়া ঢুকে ওদিক দিয়ে চলে যায়, ওদিকের হাওয়া এদিকে। ভ্লাদিমির ইলিচ লেনিন বার্নার্ড শ সম্পর্কে মন্তব্য করেছিলেন, আ গুড ম্যান অ্যামং দ্য ফেবিয়ান্স। রাজ্জাক সাহেবের অবস্থাও অনেকটা সেরকম, তার কাছে খুব বেশি মানুষ বুদ্ধিভিত্তিক তৃষ্ণার টানে আসেন না, তাদের প্রায় সকলেরই একটা না একটা ধান্দা থাকে, কারো চাকরির উন্নতি, কারো অন্যবিদ তদ্বির, মতলববাজ মানুষরাই বেশিরভাগ সময় রাজ্জাক সাহেবকে ঘিরে থাকে। একটা দৃষ্টান্ত দিলেই স্পষ্ট হবে, কাহিনীটা স্যারের মুখ থেকেই শোনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সময়ের ডাক সাইটে উপাচার্য আব্দুল মতিন চৌধুরী বিলেত থেকে পিএইচডি শেষ করার পর এক সন্ধেবেলা তার ডক্টরাল থিসিসের একটা কপিসহ স্যারের সঙ্গে দেখা করতে এলেন। সৌজন্য বিনিময়ের পর চা নাস্তা খেয়ে চলে গেলেন। ক্লাব থেকে ফেরার পর রাজ্জাক স্যার দেখেন যে ভুলক্রমে চৌধুরী সাহেব তার থিসিসটা ফেলে গেছেন। তিনি তখন মতিন সাহেবকে ফোনে জানালেন, আপনার থিসিস ফেলে গেছেন। মতিন সাহেব জবাবে জানালেন, আপনার পড়ার জন্য রেখে এসেছি। রাজ্জাক সাহেব বললেন, আমি তো কিছু বুঝবার পারুম না। মতিন সাহেব বললেন, সে কথা বলবেন না স্যার, আপনি মহাজ্ঞানী, আপনি না বুঝতে পারেন এমন কোনো জিনিস দুনিয়াতে নাই। তখন রাজ্জাক সাহেবকে হলফ করে বলতে হলো তিনি সত্যি সত্যি কিছুই বুঝতে পারবেন না। মতিন চৌধুরী সাহেব তখনই তার সংকল্পটা ব্যক্ত করলেন, আপনি থিসিসটা বুঝতে পারবেন না ঠিকই, কিন্তু সিলেকশন কমিটির দু একজন মেম্বারের কাছে বলে দিতে হবে কাজটা খুব উত্তম হয়েছে। সেই সময় মতিন চৌধুরী সাহেব ছিলেন একজন প্রফেসর পদপ্রার্থী। মতিন সাহেবের হয়ে তিনি অনুরোধ করেছিলেন কি না বলতে পারবো না, তবে যারা তার চারপাশে ঘুরঘুর করতেন তাকে দিয়ে তারা অনেক কাজ করিয়ে নিতেন। এরকম দীপ্তিমান মনীষী সম্পন্ন একজন ব্যক্তি এই অজস্র বামন পরিবেষ্টিত অবস্থায় সকলের মাপে নিজেকে ছোট করেছেন কেন, তার কারণ আমি নিজেকেই বারবার জিজ্ঞেস করেছি। তার কারণ আবিষ্কার করতে অনেক সময় লেগেছে। এরই মধ্যে একদিন গিয়ে আমি অত্যন্ত সসংকোচে আমার থিসিসের কথাটা তুললাম। স্যার জানতে চাইলেন, এর মধ্যে লেখাপড়া কদ্দূর করছেন? আমি কিছু বইয়ের নাম করলাম, যেমন বিবি মিসের ইন্ডিয়ান মিডিল ক্লাসেস, উইলিয়াম হান্টারের
অ্যানালস অফ রুরাল বেঙ্গল এ জাতীয় আরও কিছু বই। রাজাক্সা জিজ্ঞেস করলেন, পড়ার সময় দরকারি অংশ টিকে রাখার অভ্যাসটা করছেন কি না? আমি চুপ করে রইলাম। তার অর্থ এই যে আমি কোনো নোট রাখিনি। স্যার মন্তব্য করলেন, তাইলে তো কোনো কামে আইব না, খ্যাট চষবার সময় জমির আইল বাইন্দা রাখতে হয়। তারপর রাজ্জাক স্যার শেলফের লেনিন রচনাবলীর ভেতর থেকে একটা বই টেনে বের করলেন, গায়ে চাদর দিয়ে মলাট মুছে নিয়ে বললেন, আপনারা তো এখন বিপ্লব টিপ্লব অনেক কথা কইবার লাগছেন, দেখি লেনিন সাহেবের এই বইটা আগাগোড়া পইরা সংক্ষেপ কইরা দেখান। সেদিন আর বিশেষ কথাবার্তা হলো না। স্যারের কোনো একজন আত্মীয়ের অসুখ, হাসপাতালে যাওয়া তাড়া ছিল। আমি লেনিনের ইকোনমিক হিস্ট্রি অফ রাশিয়া বইটা নিয়ে হোস্টেলে ফিরে এলাম। পুরো বই আদ্যপান্ত পাঠ করার প্রতিটি অধ্যায়ে সারসংক্ষেপ করতে আমার জান কাবাব হওয়ার দশা। ইংরেজি ভাষাতে সে সময় আমার দখল ছিল যৎসামান্য। তাছাড়া অর্থনৈতিক পরিভাষাগুলোর অর্থ কোনো রকমে বুঝতে পারলেও আমি নিজে সেগুলো ব্যবহার করার পারদর্শিতা অর্জন করতে পারিনি। তথাপি লেনিনের রাশিয়ার অর্থনীতি ইতিহাসের বিশ্লেষণগুলো পাঠ করে আমি ভীষণ উদ্দীপিত হয়ে উঠেছিলাম এবং লেনিনের অন্তর্দৃষ্টি আমাকে বিস্ময়াবিষ্ট করে তুলেছিল। একটা দৃষ্টান্ত তুলে ধরার লোভ সামলাতে পারছি না। লেনিন সাহেব দেখিয়েছেন, বৃহৎ জোতের জমি চাষের প্রচলন শুরু হওয়ার পরে উন্নত জাতের ঘোড়া জমি চষার কাজে ব্যবহার হওয়ার কারণে উৎকৃষ্ট অশ্ব প্রজননের ধুম পড়ে যায়। ভালো জাতের ঘোড়ার প্রজনন বৃদ্ধির জন্য ঘোড়ার বৈদ্য একটি অর্থনৈতিক শ্রেণী সৃষ্টি হয়েছে, সেই জিনিসটিও উল্লেখ করতে ভুল করেননি। রাশিয়ার অর্থনৈতিক ইতিহাসের শেষ অধ্যায়ে রাশিয়াতে কেন সমাজতান্ত্রিক অর্থনীতি চালু করা প্রয়োজন তার পক্ষে যে নৈতিক যুক্তিগুলো দাঁড় করিয়েছিলেন লেনিন, সেটাকেই গ্রন্থটির আকর্ষণীয় অংশ বলে আমার মনে হয়েছিল। লেনিনের মূল বক্তব্য ছিল এরকম, যান্ত্রিক প্রযুক্তি সম্প্রসারিত হচ্ছে, রাশিয়া তার থেকে নিজেকে বিচ্ছিন্ন রাখতে পারবে না। রাশিয়ার উৎপাদন ব্যবস্থার মধ্যেও একটা পরিবর্তন আসন্ন হয়ে উঠেছে। রাশিয়া মান্ধাতার আমলের অর্থনীতি ইচ্ছা করলেও টিকিয়ে রাখতে পারবে না।